এই বাংলা ভাষী সমস্ত দর্শক, কি অবস্থা, কেমন আছেন আপনারা? দীর্ঘ বিরতির পরে হাউস অফ দ্য ড্রাগন বিষয়ে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজনে অ্যাপিয়ার হওয়া প্রতিটি ড্রাগন সম্পর্কে জানব। ভিডিওটি একটু বড় হবে, সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান। অবশ্যই এতদিনেও যদি কেউ আপনারা হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজন না দেখে থাকেন, আপনার জন্য বড়সড় একটা স্পয়লার অ্যালার্ট। হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্বে আমরা ডেমনের মুখে স্পষ্টতই ওয়েস্টেরসে কার পক্ষে কয়টা টোটাল ড্রাগন আছে সেই সম্পর্কে জেনেছি। গ্রিন টিমে আছে তিনটি প্রাপ্তবয়স্ক ড্রাগন। প্রথমেই এমন টার্গেরিয়ানের ভেগার। ভেগার সবচেয়ে ওল্ডেস্ট এবং লার্জেস্ট অ্যাক্টিভ টার্গেরিয়ান ড্রাগন। আমরা সিরিজে প্রথমে তাকে লেনা ভ্যালেরিয়ানের ড্রাগন হিসেবে দেখেছি, তবে লেনার আগে এই ভেগার কুইন ভিসেনিয়া অর্থাৎ অ্যাগন দ্য কনকারের একজন সিস্টার ওয়াইফের অধীনে ছিল। লেনার দুঃখজনক মৃত্যুর পর ভেগারের আরোহী হয় এমন টার্গেরিয়ান, এবং শেষ পর্বে সে কি অকাজটা করেছে তা তো আমরা সবাই দেখেছি। ভেগার সেই অ্যাগন দ্য কনকারের আমল থেকে যুদ্ধে অভিজ্ঞ, নিজের মর্জি মতো সিদ্ধান্ত নেয়, আকারে বিশাল, টেক অফে একটু সময় নিলেও আকাশে রাজত্ব করে। গ্রিন টিমের দ্বিতীয় ড্রাগনটি হলো ড্রিম ফায়ার। ষষ্ঠ এপিসোডে ছোট্ট অ্যামন্ড ড্রাগন পিটে গিয়ে প্রায় যার সামনে ভস্ম হতে যাচ্ছিল সেই হলো ড্রিম ফায়ার। অ্যামন্ডের বর্বন বর্তমানে কিং অ্যাগন দ্য সেকেন্ডারি স্ত্রী হেলেনা এই ড্রিম ফায়ারের আরোহী। হেলেনার আগে অ্যাগন দ্য কনকারের গ্র্যান্ড চাইল্ড রেনা ড্রিম ফায়ারের আরোহী ছিল। ড্রিম ফায়ারকে আমরা অ্যাকশনে না দেখলেও তার ডিম নিয়েই রেনিরা ও ডেমনের মাঝে তর্ক হতে দেখেছি। অরিজিনাল গেম অফ থ্রোনসে আমরা ডেনেরিস টার্গেরিয়ানকে যে তিনটা ড্রাগন ফোটাতে দেখেছি তা এই ড্রিম ফায়ারেরই ছিল। ডান্স অফ ড্রাগনের ধ্বংসলীলায় জাস্ট ড্রিম ফায়ারের তিনটা ডিম নিয়ে পালাতে পেরেছিল টার্গেরিয়ানরা। গ্রিন টিমের তৃতীয় ড্রাগনটি হলো সানফায়ার। বর্তমানে কিংস ল্যান্ডিং এর রাজা অ্যাগন দ্য সেকেন্ড রাইড করে গোল্ডেন রঙের সানফায়ার। ইউনিক এই ড্রাগনটি গোল্ডেন রঙের ফ্লেম উগড়ে দেয় মুখ থেকে। এই সিরিজে আমরা সানফায়ারকে একেবারেই দেখেনি বলা চলে, কারণ অ্যাগন নিজে সিরিয়াস ছিল না। তবে যারা আমার চ্যানেলে রেনিরার মৃত্যু কিভাবে হবে সেই ভিডিওটি দেখেছেন তারা জানেন সানফায়ারের ভূমিকা সামনে কতটা গুরুত্বপূর্ণ হবে। আমি সেই ভিডিওটি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আগ্রহীরা ক্লিক করে দেখতে পারেন। এছাড়া এই তিনটি ড্রাগন ছাড়াও গ্রিন টিমের চতুর্থ আরেকটি বাচ্চা ড্রাগন আছে টিসেরিয়ন। এই ড্রাগন ও তার রাইডার প্রথম সিজনে অ্যাপিয়ার হয়নি। কিং ভিসেরিস ও অ্যালিসেন্টের সবচেয়ে ছোট সন্তান ডেরন টার্গেরিয়ান এই ড্রাগনটি রাইড করে। জর্জ আর আর মার্টিন কনফার্ম করেছেন ডেরন বর্তমানে ওল্ড টাউনে হাই টাওয়ারের কাছে শিক্ষা গ্রহণ করছে, সে সেকেন্ড সিজনে ড্রাগন সহ অ্যাপিয়ার হবে। প্রিয় দর্শক, এবার আমরা ব্ল্যাক টিমের ড্রাগন গুলোর দিকে নজর দেব। তবে যেহেতু এদেরকে মোটামুটি পুরো সিজন জুড়ে আমরা দেখেছি তাই যতটা সম্ভব কম কথায় শেষ করব। সিরাক্স রেনিরা টার্গেরিয়ানের হলুদ রঙের ড্রাগন। তেমন ব্যাটলের অভিজ্ঞতা নেই বটে, তবে মাঝারি সাইজের এই তরুণী ড্রাগনটি 7 বছর বয়স থেকে রেনিরার সাথে বন্ডিং এ আছে। ক্যারাক্সিস ডেমন টার্গেরিয়ানের লম্বা গলার নিষ্ঠুর ভয়ঙ্কর ড্রাগন। ক্যারাক্সিস প্রথম সিজনে একমাত্র ক্যারাক্সিসকে আমরা প্রপারলি যুদ্ধে দেখেছি। ক্যারাক্সিসের খুনের নেশা এতটাই ভয়ানক যে তাকে ব্লাড ওয়ার্মও ডাকা হয়। লেজ ও পাখার ভিন্ন স্টাইল ক্যারাক্সিসকে বৈচিত্র্যময় করেছে। আকারে বিশাল মনে হলো ভেগারের অর্ধেক সাইজ হলো ক্যারাক্সিস। ডেমনের আগে দ্য কুইন হু নেভার ওয়াজ রেনিস ভ্যালেরিয়ানের বাবা এমন টার্গেরিয়ান ডর্নিসের চতুর্থ যুদ্ধে ক্যারাক্সিসকে রাইড করেছিল। মেলিস রাইডার রেনিস ভ্যালেরিয়ানের অ্যাপিয়ারেন্সের সাথে মিলিয়ে মেলিসকে বলা হয় রেড কুইন। মেলিসকে আমরা নবম পর্বে একবারই অ্যাকশনে দেখেছি। রেনিস যদি চাইতো সেখানে গ্রিন টিমের ভবলীলা সাঙ্গ করে দিত। রেনিসের আগে কিং ভিসেরিস ও ডেমনের মা অ্যালিস টার্গেরিয়ান ছিল মেলিসের রাইডার। সি স্মোক স্টেপ স্টোনের যুদ্ধে কয়েক মুহূর্তের জন্য আমরা লেনর ভ্যালেরিয়ানের ড্রাগন সি স্মোককে দেখেছি। এই সিলভার ড্রাগনটিকে লেনর ছোটবেলাতেই বন্ড করেছিল। যদিও গল্পের ধারাবাহিকতায় সবার সামনে সি স্মোক এখন রাইডার বিহীন, কিন্তু আমরা জানি লেনর মারা যায়নি। ড্রাগনের সাথে একবার যাদের বন্ড হয় তারা বেঁচে থাকতে ড্রাগন অন্য কারো হয় না, সে যত দূরেই থাকুক। আমরা গেম অফ থ্রোনসে বারবার দেখেছি দ্রোগোর ডেনেরিসের বিপদের সময় উড়ে এসেছে, লেনরের ক্ষেত্রেও তাই হতে পারে। ভারমেক্স রেনিরার বড় ছেলে জ্যাকারিসের আয়ত্তাধীন ভারমেক্স। সে আমরা ভারমেক্সকে একবার ছোটবেলায় আরেকবার শেষ পর্বে দেখেছি। অ্যারাক্স
রেনিরার দ্বিতীয় ছেলে সদ্যপ্রয়াত লুসিরিসের সদ্যপ্রয়াত ড্রাগন অ্যারাক্স, এই বিষয়ে বেশি কথা বলবো না যেহেতু সামনে ড্রাগনের আর কোন রোল নেই। টিরাক্সেস রেনিরার তৃতীয় পুত্র জোফ্রিও টিরাক্সেস নামক একটি ড্রাগন রাইড করে, যদিও আমরা তাকে প্রথম সিজনে দেখিনি। আশা করি পরের সিজনে অ্যাকশনে দেখবো ভাইয়ের মৃত্যুর শোধ নিতে। মুন্ডান্সার তেমনো লেনার মেয়ে বেলা টার্গেরিয়ানের ড্রাগন মুন্ডান্সার। মুন্ডান্সার একদম সবুজ চামড়ার কিউট একটা ড্রাগন যাকে ছোটবেলাতেই বেলা ক্লেম করেছে। ভার্মিথর অরিজিনালি কিং জেহারিসের এই ড্রাগনটি এতদিন রাইডারলেস ছিল, যে জেহারিসের সিদ্ধান্তের কারণে আজ গ্রিন ব্ল্যাকের লড়াই চলছে। তার পুরনো ড্রাগন শেষ পর্বে ডেমনের সাথে বন্ড করেছে। আমি ঠিক শিওর নই ডেমন কি করে দুটো ড্রাগন রাইড করবে, তবে জানার জন্য বেশ আগ্রহী। ভেগারের চেয়ে বয়সে ছোট হলেও কিং জেহারিসের লড়াইয়ে প্রচুর অভিজ্ঞ এই ভার্মিথর। দর্শক, আমি মোটামুটি রাইডার সহ সব ড্রাগনের কথা আপনাদের জানিয়ে দিলাম। এবার রাইডার ছাড়া একটা ড্রাগন সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যাক। সিলভার উইং জেহারিসের স্ত্রী গুড কুইন অ্যালিসেন টার্গেরিয়ানের ড্রাগন সিলভার উইং। নামের মতে রূপালি পাখারি ড্রাগনটি ভার্মিথরের সাথে রোমান্টিক রিলেশনে ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, কিং জেহারিস ও কুইন অ্যালিসেনের দুই ড্রাগনও পরস্পরের সাথে মিলিত হতো। দেখা যাক ভার্মিথরের পরে সিলভার উইংকে কে রিরাইট করে। প্রিয় দর্শক, এই হলো মোটামুটি হাউস অফ দ্য ড্রাগনের প্রথম সিজনে দেখানো সবগুলো ড্রাগন। আপনারা কি খেয়াল করেছেন কিং ভিসিরিসের কোন ড্রাগনের কথা আমি বলিনি? ছোট করে বলে দেই, ওয়েস্টেরসের প্রাসাদের নিচে যে বিশাল ড্রাগন স্কালটি আছে সেই বেলারিয়ন দ্য ব্ল্যাক ড্রেড ছিল ভিসিরিসের ড্রাগন। আপনারা কি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান? নিচে কমেন্ট করে জানান, ভিডিওতে একটা লাইক দিন, গেম অফ থ্রোনস ফ্যানদের সাথে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে রাখবেন। আশা করি আপনাদের পর্যাপ্ত রেসপন্স পেলে আমি বেলারিয়ন দ্য ব্ল্যাক ড্রেড সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানাবো। এই ড্রাগনটি মূলত অ্যাগন দ্য কনকারার রাইড করত এবং ওয়েস্টেরসকে প্রতিষ্ঠা করার পিছনে এই ড্রাগনের অনেক অবদান ছিল। অ্যাগন থেকে ভিসিরিস কি করে বেলারিয়ন দ্য ব্ল্যাক ড্রেড ড্রাগনের মালিক হলো সেই গল্পটা খুব উত্তেজনাপূর্ণ। আশা করি আপনারা জানতে চেয়ে কমেন্ট করবেন। তো সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আজকের মতো। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকবে, সেখানে আমাকে ফলো করতে অনুরোধ করবো। টাটা।